প্রভু এমন মানুষ আপনি জমিনে পাঠাবেন, মানুষদেরকে আপনি জমিনে পাঠাইবেন, তারা জমিনে যাইয়া রক্তপাত ঘটাবে, খুনাখুনি করবে, অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ তাদেরকে কেন পাঠাবেন আপনি? এদেরকে পাঠানোর দরকার নাই। ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ আপনার প্রশংসার সাথে আপনার গুণকীর্তন গাওয়ার জন্য, আপনার তাসবিহ তাহলিল ঘোষণা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, মানুষকে কেন পাঠাইবেন? আল্লাহ তাআলা বলেন, কাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কর না আল্লাহু আকবার। ও ভাই, আমাদের সম্মানিত বানাইছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন তিনটা কারণে। তাফসির কিতাবে লেখেন, তিনটা কারণে আল্লাহ মানুষের সম্মান বাড়াইয়া দিয়েছে। জোরে কোন কয় কারণে? সবাই বলেন কয় কারণে? তিনটা কারণে মানুষের ইজ্জত, মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এক নম্বরের কারণটা হলো মানুষেরা, আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগুলোবিজি আপনার রব যখন বলেছিল ফেরেশতাদেরকে, লিল মালাঈকা ফেরেশতাদেরকে যখন বলেছিল, ইন্নি জাঈলুন ফিল আরদি খলীফা, পৃথিবীতে জমিনে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা তখন বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, প্রভু এমন মানুষ আপনি জমিনে পাঠাবেন, মানুষদেরকে আপনি জমিনে পাঠাইবেন, তারা জমিনে যাইয়া রক্তপাত ঘটাবে, খুনাখুনি করবে, অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ তাদেরকে কেন পাঠাবেন আপনি? এদেরকে পাঠানোর দরকার নাই। ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ আপনার প্রশংসার সাথে আপনার গুণকীর্তন গাওয়ার জন্য, আপনার তাসবিহ তাহলিল ঘোষণা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, মানুষকে কেন পাঠাইবেন? আল্লাহ তাআলা বলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা, আল্লাহ বলতেছেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সকল বান্দা এক রকম হবে না, সবাই নামাজ না পড়া থাকবে না, কথা কোন ঠিক না বেঠিক? সকল উম্মত এক রকম হবে না, এটা আমার আল্লাহ ভালো কইরাই জানেন। আমার দরদিরা, আমি বলতেছিলাম তিনটা কারণে ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছেন। এক নম্বরের কারণ এই আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠানো হয়েছে, প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। প্রতিনিধি কাকে বলা হয়? ও ভাই, একজনের অনুপস্থিতিতে তার দায়িত্বটা কাজ যিনি চালায় নেয় তাকে বলা হয় প্রতিনিধি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দিব, মোনাজাত করে দিব, তাহলে আপনার উঠা বসা করা যাবে না, ধৈর্য সহকারে বসতে হবে। ভাই রে, আমি বলতেছিলাম প্রতিনিধি কাকে বলা হয়? মেম্বর সাহেবের অনুপস্থিতিতে, চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতিতে তার দায়িত্ব কাজ যিনি চালায় নেয় তাকে বলা হয় প্রতিনিধি। তাকে কি বলা হয়? প্রতিনিধি। তো নবী রাসূলদের দ্বারা একটা সময় বন্ধ হয়ে যাবে, নবী রাসূল আর আসবেন না, নাকি আবার নতুন করে কোনো নবী রাসূল আসবেন? আপনাদের এই এলাকায় আসবেন নাকি? কাদিয়ানীরা যে বলে আরেকজন নবী নাকি আছে, নাউজুবিল্লাহ বললেন না, কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে পার্লামেন্ট থেকে যেন অমুসলিম ঘোষণা করা হয়, এটা প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকটা মাহফিল থেকে আওয়াজ তুলি, এই দেশে যদি কাদিয়ানীরা থাকতে হয় তবে
মুসলিম হয়ে থাকুক কোনো সমস্যা নাই, অমুসলিম হয়ে থাকুক আমাদের আপত্তি নাই, অমুসলিমরা যেমনিভাবে তাদের অধিকার নিয়ে থাকে তারাও সেভাবে থাকুক, কিন্তু মুসলমান দাবি করবে আর আমাদের নবীকে শেষ নবী মানবে না, হতে পারে না, কোনো মুসলমান তা বরদাস্ত করবে না। আর জোরে কোন ঠিক না বেঠে? মাননীয় প্রধানমন্ত্রী, অনতি বিলম্বে এই কাদিয়ানিদেরকে আপনারা অমুসলিম কাফের ঘোষণা করুন, এটা প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি, কথা কোন ঠিক না বেঠে? ওরা বলে আরেকজন নবী নাকি আসবে, গোলাম আহমদ কাদিয়ানি সে নাকি শেষ নবী, নাউজুবিল্লাহ বললেন না, অথচ শেষ নবী হলেন আমাদের নবী সারওয়ারে দুজাহান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সময় নবী রাসূলদের দ্বারা বন্ধ হয়ে যাবে, আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না, নবী রাসূলদের পক্ষ থেকেও নবী রাসূলদের এলেমের ওয়ারিশ হবে উলামায়ে কেরাম, এলমের ওয়ারিশ হবে, যেই এলেম রেখে গেছেন এর ওয়ারিশ হবে উলামায়ে কেরামেরা। ও ভাই, বড় বড় উলামায়ে কেরামদেরকে এখন পাইবেন না আপনারা, পাইবেন বড় বড় আলেমরা এখন পাইবেন না, কারণ আছে কথা কয় না, অনেকে এই হালতে, কোন হালতে, এই হালতে আছে, তো বড় আলেমদেরকে পাইবেন কোথায়? বড় যখন যদি বন্ধ হয়, ছোট্ট দোকান থেকে সদাই নিয়ে প্রয়োজন সারতে হয়, কখনো যদি বড় দোকান বন্ধ হয়, ছোট্ট দোকান থেকে সদাই নিতে হয়, ভাইরে বড় আলেম কোথায় পাইবেন? বড় বড় আলেম অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার অনেকে এমন হালতে আছে যে তারা আপনাদের সামনে আসতে পারবে না, আসতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ইমানের উপরে যত আঘাত দেওয়া হয়, মুসলমানদের ইমানের উপরে যত নির্যাতন জুলুম করা হয়, মুসলমানদের ইমানের স্পিড আরো বেশি বেড়ে যায়, মুসলমানদের ইমানের উপরে যত আঘাত দেওয়া হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তখন মুসলমানদের ইমান কমে না আরো বেশি বাড়ে, কথা কোন ঠিক কিনা বেঠে? হুসাইন আহমদ মাদানিকে যখন গ্রেফতার করতে এসেছিল, ওই গ্রেফতার যখন করেছিল আপনার ইংরেজরা, তখন তিনি এই পাঞ্জাবির মধ্যে ধরে একটা টান দিয়ে পাঞ্জাবিটা ছিঁড়ে তিনি এই কথা বলেছিলেন, মেরে সিনা খুল দো, আমার সিনাকে খুলে দিয়েছি, এই নাও গুলি করবে তো আমাকে করো, এই ছিল তাদের ইমান। আজকে যেই সকল উলামায়ে কেরাম জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তারা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, তারা তো হযরতে ওমরের উত্তরসূরি, নির্যাতন করা যেতে পারে, জুলুম করা যেতে পারে, তথাপি তারা ইমান থেকে এক চুল পরিমাণ সরবে না। আরো জোরে কোন ঠিক না বেঠে? প্রয়োজনে যেখানে তাদেরকে নির্যাতন করা হয় সেই টর্চারিং রুমে তারা মৃত্যুবরণ করবে, প্রয়োজনে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তবুও তারা ইমান থেকে দূরে সরবে না, কথা বলেন ঠিক কিনা বেঠে? এটা মুসলমানদের ইমান। আবার এই কথাটাও সকলের জানা থাকার দরকার, যে যত অন্যায় করুক না কেন, সকল অন্যায় অপরাধ একটা সময় তার নিজের গায়ে বর্তায়। আমি যদি কোনো অন্যায় করি, করতে আসি জুলুম করতে আসি, একটা সময় এই জুলুম আমার নিজের গায়ে নিজের মাথায় এসে চাপাবে, এটাই বাস্তব। আপনাদের কষ্ট হচ্ছে? আর কতক্ষণ চলবে? আরো 10-15 মিনিট বা 20 মিনিট চলুক ইনশাল্লাহ, কি বলেন? আপনার এক বাড়ির দেওয়াল দৈশা পয়রা, ওয়াল পাকা ওয়াল আছে না, দেওয়াল দৈশা পয়রা চুর মারা গেছে, চুর গেছে চুরি করতে, চুর মারা গেছে। এর আগে আরেকটা কথা আপনাদের বুঝতে হবে, এক দেশে এমন এক হালত যে তেলের দাম ঘিয়ের দাম সমান, তেলের দাম ঘিয়ের দাম। তো একটা কথা মনে রাখবেন, যেখানে তেলের দামও সমান ঘিয়ের দামও সমান,
এখানে ইনসাফ নাই, এখানে ইনসাফ নাই। তো এক পীরার মুরিদ গেছে ওই দেশে, যায় দেখে তেলের দাম ঘিয়ের দাম সমান, মুরিদে সস্তা দামের ঘি পাইয়া খাইয়া খালি মোটা হইতেছে মোটা। তো পীর সাহেবে কয়, দেখরে বাবা, সস্তা পাইয়া ঘি এত সস্তা পাইয়া খাইস না, এত মোটা হইস না, বিপদ আসতে পারে, কারণ এই দেশে ইনসাফ নাই। এই দেশে কি নাই, একটু ফ্যানটা বন্ধ রাখেন, এই দেশে ইনসাফ নাই। মুরিদে আর হুজুরের কথা শুনে না, হুজুরে বলছে তো বলছে ওই, আর হে ওর মতো চলতেছে। এক পর্যায়ে ওই দেশের মধ্যে এই ঘটনা ঘটছে যে এক বাড়ির ওয়াল দৈশা পইরা চুর মারা গেছে। মারা যাওয়াতে চুরের পক্ষের লোকজন আছে না, কথা কয় না, কিও চুরের পক্ষের লোকেরা রাজার কাছে নালিশ দায়ের করছে, বাদশাহ মহোদয়, অমুক বাড়ির দেওয়াল ধুইসা পইরা আমাদের চুর লোক মারা গেছে, আমাদের সাথী, আমরা এর সঠিক বিচার, ইনসাফের বিচার চাই। কিসের বিচার? চিন্তা করেন, চিন্তা করেন, চুর মারা গেছে দেওয়াল ধুইসা পইরা, হেরা ইনসাফের বিচার চায়। আচ্ছা, কার দেওয়াল ধুইসা পড়ছে? ওই লোকরে ডাকো, কার বাড়ির দেওয়াল ধুইসা পইরা মারা গেছে, ওই বাড়ির লোককে ডাকছে, এই তোমার বাড়ির দেওয়াল ধুইসা পইরা চুর মারা গেছে, এই জন্য তোমার ফাঁসি। ওই পীর সাহেবের কথা আর এই যে বাস্তবতা মিলছেন, মিলছে কিনা? এই দেশে ইনসাফ। এখন বাড়িওয়ালা কয়, বাদশাহ মহোদয়, বিল্ডিং এ বানানোর জন্য টাকা দিছি আমি, আমি ইট বালু সিমেন্ট আইনা দিছি, কিন্তু আমি তো আর মিস্ত্রি না, রাজমিস্ত্রি না, যোগালিও না। যারা বিল্ডিং বানাইছে ওরা দুর্বল করে বানাইছে, দোষ হইলে ওদের হবে, আমার কি? বাদশাহ কয়, কথা তো ঠিক, তাইলে দেওয়াল কে বানাইছে? বলে উমুক মিস্ত্রি। ওরা ডাইককে আইনা কয়, তোর ফাঁসি। মিস্ত্রিরে ডাইক দেওয়া কয়, তোর ফাঁসি। কেন বাদশাহ মহোদয়? কয় যে তুই বিল্ডিং দুর্বল করে বানাইছস আর দৈশা পইরা চুর মারা গেছে, এই জন্য তোর ফাঁসি। সে কয়, স্যার বেয়াদবি মাফ করবেন, আমি তো ওই একটা যে দরে এটারে কি বলে, কোন কোনি কি কয়, কোনি কয় যে আমি তো কোনি দিয়া এগুলো জায়গা জায়গায় লাগাইছি, কিন্তু মশলা যে বানাইছে যুগালি, ওই যুগালি পানি বেশি দিছে, মশলা দুর্বল হয়েছে, এতে কইরা চুর দেওয়াল ধুইসা পইরা চুর মারা গেছে, তো ফাঁসি হইলে যুগালি রইব, আমার কি? বাদশাহ কয়, কথা ঠিক, তো এখন যুগালিরে আনছে, এই তুই পানি এ বেশি দিলি কেন, মশলা বানাইতে গিয়া দেওয়াল দুর্বল হয়েছে, ধুইসা পইরা চুর মারা গেছে, তোর ফাঁসি। যুগালি কয়, স্যার আমার কোনো দোষ নাই, আমি যখন পানি ডালতেছিলাম বা পানি নিয়ে আসতেছিলাম, এই পর্যায়ে একজন লোক হাতি নিয়ে যায়, হাতির মাউতে হাতির দৌড় দেওয়াইছে দেওয়ানিতে, এরপরে আমার হাত থেকে বালতি পইরা পানি একটু বেশি পড়ছে, মশলা দুর্বল হয়েছে, দেওয়াল দুর্বল হইয়া দৈশা পইরা চুর মারা গেছে, ওই হাতির মাউতের দোষ হয়েছে, হাতির মালিক যে, হাতির মালিক একটা ডাইকা কয়, তোর ফাঁসি। কেন বাদশাহ মহোদয়? কয় যে তুই হাতিরে কেন দৌড় দেওয়াইলি, দেওয়ানোর কারণে এই এরকম এরকম ঘটনা ঘটছে। হাতির মাউতে কয়, স্যার না আমি তো দৌড় দেওয়া নাই, অমুক বাড়ির এক মহিলা পায়ের মধ্যে নূপুর পড়ছে, নূপুর, সে ঝনঝনি পইরা যে গেছে হাতে উইটটা দিছে দৌড়, দোষ হইল তার হইব, আমার কেন ফাঁসি হবে? ওই মহিলারে ডাক দিয়া কয়, তুই কেন এই কাম করলি, হাতির সামনে দিয়া নূপুর পইরা ঝনঝনি ঝনঝনি কইরা হাইটা গেলি, হাতি দৌড় দিল, পানি বেশি পড়লো, মশলা দুর্বল হইয়া ওয়াল দুর্বল হইল, দৈশা চুর মারা গেল, এই জন্য তোমার ফাঁসি। মহিলা কয়, বাদশাহ মহোদয় আমারে মাফ করবেন, আমি তো নূপুরের মধ্যে ঝনঝনি দিতে বলি নাই, এই ঝনঝনিটা দিছে বন্যা, বনিকে, কে দিছে? বনিক, ওই বনিকের না দোষ হইব, ফাঁসি হইলে তার হবে, আমার কি? আমি তো তার ঝনঝনি দিতে বলি নাই নূপুরের মধ্যে। এবার বনিকে কয়, এই বনিক তুই কামটা কি করলি, হ্যাঁ ঝনঝনি দিলে যে নূপুরের মধ্যে দেওয়ার কারণে, এরপরে দৌড় দিছে হাতি, পানি পইরা দুর্বল হয়েছে, মশলা, এরপরে দেওয়াল দৈশা পইরা চুর মারা গেছে, এই জন্য তোর ফাঁসি। এখন বনিকে কয়, স্যার আমার তো আর কোনো অজুহাত দেখানোর কিছু নাই, তো এখন আপনি বাদশাহ দিলে দেন, আমার আর কিছু তো আর করার নাই, আপনারা আমার ফাঁসি দিলে দেন। এখন খেয়াল করেন, ওই বনিক বন্যার গলা আবার এত চিকন, ফাঁসির যে রশিটা আছে, ফাঁসির রশি দিয়ে আসে আর যায়, এত চিকন তার গলা। এখন
ওরে নিচে ফাঁসি দিতে, কিন্তু গলা তো সাইজ মতো লাগে না। বাদশাহ জিজ্ঞাসা করে, এই আওয়াজ কিসের রে? কয়, স্যার বন্যার গলা তো লাগে না, একবারে বেশি শিকর। বাদশাহ কয়, দেখ আমি অর্ডার দিছি ফাঁসি দেওয়ার কথা আমি বলছি, আমি যা বলছি আমার কথা ঠিক থাকতে হবে, যে ডেরে মন চায় যার গলা লাগে ওরে আইন্না ফাঁসি দে, যার গলা লাগে ওরে আইন্না ফাঁসি দে, এটা আমার কথা, আমি যা বলছি তাই হতে হবে। এখন এই রশির মাপ অনুযায়ী এমন গলা তো আর পাওয়া যায় না। তালাশ করতে 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 যায়া ওই মুড়িদার পিসাবের এখানে যায়া দেখে যে মোটা এক লোক পাইছে মুড়িদ, মুড়িদের দেখে যে এই সাইজ মিলবে, ওরে ধরে আনছে। সে বলে যে আমি তো কিচ্ছু করি নাই। কয়, না কোনো কিছু করো লাগবে না, তোমার গলার সাইজ মিলছে রশির লোকে, এই জন্য তোমার ফাঁসি, এই জন্য তোমার ফাঁসি। এরপরে তারে আনলো, আনার পরে এখন মুড়িদে পিসাবরে কয়, স্যার আপনি একটা কায়দা করে আমারে বাঁচান, আমি কেমনে বাঁচমু, বাঁচবার একটা রাস্তা পাতলাই দেন। এবার পিসাবে কয়, একটা কাম করিস ঠাকুর, ঠাকুর ঠাকুরে কয়, একটা কাম করিস যে তোরে যখন ফাঁসি দিতে নিবে তুই বলবি যে না আমারে দেন, আর আমারে যখন নিবে তুই বলবে আমারে দেন, আর নাইলে আমি বলবো আমারে দেন, মানে আমরা একটা তর্ক বিতর্ক করব কার আগে কে ফাঁসির কাছে যাব, এরপরে বাকিটা আমার কাজ। কয়, আচ্ছা ঠিক আছে, ওরে ফাঁসি দিতে নিল। এখন ঠাকুরে কয়, আমারে দেও, মুড়িদে কয়, আমারে দেও, ওরা দুইজনে আওয়াজ করতেছে। বাদশাহ কয়, এই আওয়াজ কিসের রে? কয়, স্যার ঠাকুরে কয়, ওরে দিতাম, আর মুড়িদে আবার কয়, না ঠাকুরে দিও না আমারে দেও। তো বাদশাহ দুজনকে ডাক দিয়ে জিগায় বিষয়টা কি, ফাঁসির কাজটা তো মানুষ ঝুলতে চায় না, তোমরা দুইজনের প্রতিযোগিতা লাগছো, বিষয় কি? তো ঠাকুরে কয়, বাদশাহ মহোদয় আমি কিতাবে পাইছি আজকের দিনে বাদশার রশিতে ফাঁসি লাগিয়া যে মারা যাবে সে মরতে দেরি স্বর্গে জান্নাতে যাইতে দেরি হবে না, এটা আমি পাইছি। এই কথা যখন বললো বাদশাহ কয়, আমার দেশ আমার সব কিছু, আর স্বর্গে যাইবার তোমরা হইতে পারে না, সবাই রে সরাও আমারই নিয়ে ফাঁসির কাছে ঝুলাই দে। তাইলে বোঝা গেল, বোঝা গেল যে যে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন যে যতই করুক না কেন একটা সময় এই জুলুম আর অন্যায়ের সব কিছু তার নিজের ঘরে বর্তাবে, কথা বলেন ঠিক কিনা বেঠি? একটা সময় তার নিজের ঘরে, আমার দরুদিন আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের খিদমতে, ও প্রাণের দরুদিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্মানী বানাইলেন, মানুষকে ইজ্জতওয়ালা বানাইলেন তিনটা কারণে। এক নম্বর কারণ হলো মানুষদেরকে আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন। একটা সময় নবী রাসূল আসবেন না, নবী রাসূল আসা বন্ধ হয়ে যাবে, এই দিন ইসলামের কাজ তোমাদের চালায় নিতে হবে, বড় বড় আলেমরা বিদায় হয়ে যাবে, আবার কিছু কিছু বড় আলেম তারা জুলুম নির্যাতনের শিকার হবে, তবে এই দিনের কাজ ইসলামের কাজ কারা চালায় নিবে? আমরা সকলে প্রতিনিধি, প্রতিনিধি আমরা সকলে। আল্লাহ বলেন, ইন্নি জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন প্রতিনিধি হিসাবে পাঠাতে চাই জমিনে মানুষদেরকে, আমরা হইলাম প্রতিনিধি, এই দিন এই ইসলামের প্রতিনিধি আমরা, আমি আপনি সকলে আমরা প্রতিনিধি, এই ইসলামের ধারকবাহক, এই ইসলামকে টুকরা টুকরা করা যাবে না, আমাদের রক্ত এক, আমাদের কালিমা এক, আমাদের কাফনের কাপড়ের কালার সাদা, আমাদের কাফনের কাপড়ের কালার সাদা, বরই পাতার গরম পানি দিয়া আমাদের সকলকে গোসল করাবে, কথা বলেন ঠিক না বেঠি? ও প্রাণের ভাই, আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক, কথা কোন ঠিক না বেটে? এত কিছু এত কিছু এত কিছু এক থাকতে আমরা কেন আজকে পার্থক্য হব, দলে দলে বিভক্ত হব? দলে দলে বিভক্ত নয়, আমরা সবাই এক থাইকা, নেক থাইকা, ঐক্যের সাথে আমরা ইসলামের কাজ করে যাই, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, এটা রক্ত মাখা দিন, এই রক্ত মাখা ইসলামের এই দাওয়াতের কাজ করে, এটা আমাদের উপরে দায়িত্ব রে আমার ভাই, আমার প্রাণের ভাইয়েরা। আল্লাহ যেহেতু মানুষদেরকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, ও মানুষ এই জন্যই তোমাদের দাম সকলের ঊর্ধ্বে বাড়াইয়া দিয়েছে। এক নম্বর কারণ বলছিলাম না, তিন কারণে আল্লাহ মানুষকে ইজ্জত দান করেছে, এক নম্বর আল্লাহ মানুষদেরকে প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাইছে। কি বানাইয়া? তাহলে এই দিনের কাজ, এই ইসলামের কাজ, এর দাওয়াত
আমরা সবারই করতে হবে। নিজেও নামাজ পড়েন, সন্তানকে নামাজের কথা বলেন, মসজিদে আসতেছেন আশপাশে একটু ডাক দেন সকলকে। আগের যুগের কথা বলতেছি, আগের মুরব্বিয়ানরা ফজরের টাইমে উইঠা ভাটিয়ালি সুরে তারা বিভিন্ন গজল গাইতো আর ডাক দিত, ও অমুকের বাপ ওঠো ওঠো, নামাজে যাইতো বড় মসজিদ দূরে, দূরের মসজিদে তারা যাইতো, কথা কোন ঠিক নেই। সকালবেলা কোরআনের তিলাওয়াতগুলো ঘর থেকে আসতো, আর আজকে আমাদের ঘরগুলাতে আজকে কোরআনের তিলাওয়াত নাই, আজকে রাত্র 12টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা দেখা ঘুমায়, ফজর নামাজের খবর থাকে না ঠিক কিনা। আর আগের মুরব্বীরা তিলাওয়াত করতো, নামাজ পড়তো ভাটিয়ালি সুরে, বিভিন্ন খুব মায়াবী সুরে তারা গজলগুলো গাইতো, ওঠো বিলাল মিনারাতে, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবা মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, ঠিক কিনা? একটা উদাহরণস্বরূপ বললাম, ভাটিয়ালি সুরে তারা বিভিন্ন গজল গাইতো আর মসজিদগুলোতে আসতো, আসতো ফজরের নামাজটা পড়িয়া লাঙ্গল কাঁধে নিয়া, এইভাবে গরু নিয়া ইত্যাদি নিয়া তারা, কিংবা কোদাল কাঁধে নিয়া তারা জমিনে যাইতো, চাষাবাদ করতো। তাদের খাবারটা ছিল নিরেট, কোনো রকমের আপনার ফরমালিন ছিল না, আর তারা হারাম মিশ্রণ করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, তাদের খাবারটা ছিল হালাল। এর কারণে তাদের ঘর থেকে যে সন্তানরা আসছে আলহামদুলিল্লাহ এই জেনারেশনটা ভালো, আর বর্তমান যে জেনারেশন আমাদের থেকে আসতেছে আমাদের তুলনায় আমাদের পরবর্তী জেনারেশনের হালত কিন্তু আগের মতো ভালো, আগের মতো ভালো। কারণ কি, কারণ কি, কারণ কি? আগের যুগের মুরব্বীদের হালাল খাবার ছিল, নিরাপদ খাবার ছিল, এই জন্যই তাদের সন্তানরা মোটামুটি ভালো। আর বর্তমানে যে প্রজন্মরা আসতেছে তুলনামূলক আরেকটু নিচে, কারণ হলো আমাদের আমাদের আয় রোজগার ইনকামের মধ্যে ভেজাল ঢুকছে, সুদ ঢুকছে, ঘুষ ঢুকে গেছে, কথা কন ঠিক না বেটি? ঢুকে গেছে সুদ ঘুষ। أحل الله البيع وحرم الربا আল্লাহ বেচাকে নাকি হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদের অনেক গুণা আছে, নিম্নমানের গুণা হলো গর্ভধারিণী, মায়ের সাথে জিনা করা, উঁচু পর্যায়ের গুণা হলো আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ বলবেন না। সুদ থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন না আমিন। আমার দরদিয়া তাহলে আসেন সামনে যাই, এই রক্তমাখা দিন আমাদের কাছে আমানত, এই দিনের উপরে আমাদের আমল করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, অন্যদেরকে ডাইকা নিয়ে আসতে হবে।